ছেলে শ্বশুর বাড়ি চলে গেছে আমার স্বামী সুখে দেখে না স্বামী কি হয়েছে বাতাসে গেছে নষ্ট হয়ে গেছে জমিন তো নই গেছে নদীতে তাইতে তো মানুষের কষ্ট আর জীবন আমার গো উফ আল্লাহ আকবার বন্ধুরা আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সুতনলিচর আর সেই চরটি কিন্তু পদ্মা নদীর পারে গড়ে উঠেছে আজকে আমি সেই সুতনলিচরে যাব সেই চরের মানুষের জীবন প্রণালী আজকের ভিডিওতে আমি তুলে ধরব কাকা ভালো আছেন আছি সুতনলিচরে যেতে কত সময় লাগবে বন্ধুরা আজকে আমার গন্তব্য পদ্মা নদীর বুকে জেগে ওঠা একটি দুর্গম চরে চরটির নাম সুতলরিচর নৌকা রিজার্ভ করে যেতে হবে সেই চরে পদ্মা নদীতে গড়ে ওঠা চরের মানুষের সংগ্রামী জীবন জীবিকার তাগিদে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে খেতে খামারে মিলেমিশে কাজ করে নারী পুরুষ পদ্মার শান্ত জলরাশি যেন উত্তাল পদ্মাকেও হার মানিয়েছে তেমনি দুঃখ কষ্টের স্রোতদ্বারায় হারিয়ে গেছে চরের মানুষেরা বন্ধুরা প্রায় এক ঘন্টা জার্নি করে আমরা কিন্তু এখন সেই সুতনলরি চরে পৌঁছেছি সীমিত সুযোগ সুবিধার মধ্যে তারা কিভাবে এই দুর্গম চরে বসবাস করছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরব আর জীবন আমার গো উফ আল্লাহ আকবার এই যে কি নিচ্ছেন এগুলা এগুলো সার সার নিচ্ছেন এই যে ঘোড়ার গাড়ি দিয়ে সার নিচ্ছেন এখানে আর কোনো যানবাহন নেই না যানবাহন এখন নাই এই এলাকার বা এই চরের মানুষের মূল চলাচলের যে বাহন সেটা কিন্তু এই ঘোড়ার গাড়ি এখানে ঘোড়ার গাড়ি ছাড়া কিন্তু আর কোনো যান চলাচল করে না ভাঙা গড়ার খেলায় চরের মানুষের শেষ আশ্রয়স্থল এই দুর্গম চর ছোট্ট ঘর আর ছোট্ট স্বপ্নকে মনে ধারণ করেই বেঁচে আছে চরের মানুষ চরে বসবাস করে দুই দিয়ে সাইডে তো না পারলে হয় না কেউ তো আর ঘরে বসে থাকলে দেয় না এইটু নইরে সরে খাই দিয়ে এই কটা ভাত পাই আর যদি নাচ নড়বে সরে পারি তাহলে তো না খাওয়া অবস্থায় থাম লাগে জমিন তো নই গেছে নদীতে তাইতে তো মানুষের কষ্ট বন্ধুরা এই চরে এসে যে জিনিসটি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই চরের নারী পুরুষ সকলে মিলেই কিন্তু তাদের সংসারের কাজটি করেন কাকা কি করতেছেন এটা এটা বোর্ডিং করলাম বোর্ডিং করলেন কি মেশিন কাটতেছেন পানি দেওয়ার মেশিন কিসে পানি দিবেন অসুবিধা যেমন এটা একজন মানুষ অসুখ বিসুখ হলো তাড়াতাড়ি নিয়া কিন্তু নদী পার হইয়া না গেলে আর আমাকে সমস্যা হলো ডাক্তার নাই এই যোগাযোগের এই জায়গায় আমাকে অসুবিধা বন্ধুরা এই চরের মানুষের মূল আয়ের উৎস কিন্তু কৃষিকাজ আর এই চরের যে জমিগুলো এগুলো কিন্তু উর্বর জমি এগুলোর মধ্যে ফসল নাকি খুব ভালো হয় এখানে ভুট্টা চাষ করা হয় পাশাপাশি বাদাম চাষ করা হয় আর হলে এখানে মাসকলাই চাষ করা হয় কিন্তু ছেলে শ্বশুর বাড়ি চলে গেছে আমার স্বামী সুখে দেখে না স্বামী কি হয়েছে বাতাস লেগেছে নষ্ট হয়ে গেছে বাতাস লেগেছে নষ্ট হয়ে গেছে এই ক্ষেতটা কি আপনার ক্ষেত নাকি হ্যাঁ
বন্ধুরা এই দেখুন এই যে ক্ষেতটিতে কিন্তু এখানে সার দেওয়া হচ্ছে, এই ক্ষেতে তারা শস্য বপন করেছে, মহিলা মানুষ এখানে সার দিচ্ছে। অর্থাৎ এই চরের মানুষের কিন্তু আগেই বলেছি খুব দুঃখগাথা জীবন, তারা কিন্তু এই ঘরে বাহিরে অর্থাৎ নারী পুরুষ সকলে মিলেই কিন্তু তারা মাঠে কাজ করেন। এই যে এই জমিগুলোতে কি কি হয়? এই ভুট্টা হয়, আপনার কালাই হয়, তারপরে আপনার মুগ শস্য এগুলো হয়। কালো লাগে মনে করেন যে বর্ষা আসতেছে, বর্ষা আসলে পরে থাকা সমস্যা, সময়তে বাড়ি ঘরে পানি উঠে, এবার তো পানি হয় নাই তেমন, এই জন্য এবার বাড়ি ঘরে পানি উঠে নাই। এবার মানে আর কি যে যতদূর বাংছি এবার থাকা যাইব, আগামীতে থাকবো তো পারি না বাড়ি। বিক্রি করবেন না খাবেন? বিক্রি করলাম, খামু সবই করুন ভাই। পাইছেন না কটা মাছ ভাই? এই যে পাতলাই রাখতেছি। এখানে দেখুন মাছ মারতেছে এই চরের মানুষজন, ছোট্ট একটি ডোবা, আর এই ডোবার মধ্যে কিন্তু বেশ কয়েকজন মিলেমিশে এখানে মাছ মারছে। যে আসলে এই যে মাছ মারার যে দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু আমাদের ছোটকালকেই মনে করিয়ে দেয়। আমরা কিন্তু ছোটকালে এভাবে অনেক মাছ মেরেছি, কিন্তু আজকের সেই দৃশ্যটা দেখতে পেরে খুব ভালো লাগছে। ভাইয়ের বাসা কি এই চরে? এই চরে। আপনি কি করেন? এই গাড়ি চালাই, মাছ ধরি, ক্ষেত খুলে কাজ টাজ করি। এর আগে চরে ছিলাম, তার মানে আগে কাজ টাজ করছি আর কি। পৈতৃক ভিটা এই চর। এই যে চরে বসবাস করেন, এটা কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে, কারণ মাছ টাছ সব কিছু আমরা টাটকা পাই, সবজি এগুলো বিষমুক্ত। ভাই ভালো আছেন? হ্যাঁ আল্লাহর রহমত ভালো। এখন নদীতে বাংতে বাংতে বিভিন্ন জায়গায় গেছি। বন্ধুরা এই ভাই আমাদের বললেন যে এই যে চরেই তার বাড়ি ঘর ছিলেন, আর তার বাড়ি কিন্তু এখানে সাতবার ভেঙেছে। সাতবার বাড়ি ভাঙার পরে তারা কিন্তু এখন এখান থেকে সরে গেছে। আর এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিস্তীর্ণ একটি চর। এই চরে শুধু ভুট্টা এবং বাদাম চাষ করা হয়। বন্ধুরা এই চরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে সবজি চাষ করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রকার সবজি এখানে দেখতে পাচ্ছি। এই যে এইখানে আমরা যে জিনিসটিতে দেখতে পাচ্ছি, এই ক্ষেতে কিন্তু করলা চাষ করা হয়েছে, আর পাশে ওই ক্ষেতটিতে কিন্তু তারা ওইখানে মরিচ গাছ চাষ করেছে, এবং পাশাপাশি ওই দিকে আবার দেখা যাচ্ছে পেঁয়াজ চাষ করেছে। এগুলো বিক্রি করেই কিন্তু তাদের সংসারে যোগান দিয়ে থাকে। বন্ধুরা এই সতনরী চরটা কিন্তু আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো চরের ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।